নমস্কার ওয়েলকাম ব্যাক টু বং ফুড মুড শীতকাল মানেই কচুরি তাই আজ বানাবো কড়াইশুঁটির কচুরির রেসিপি কড়াইশুঁটির কচুরি বানাতে এখানে প্রথমেই নিয়েছি কড়াইশুঁটি ময়দা হিং চিনি নুন আর লাগছে ভাজা মশলা এখানে ভাজা মশলা আমি বানিয়েছি ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করে লাগছে সাদা তেল এখন কড়াইশুটির পুটটা তৈরি করে নেব এর জন্য প্রেশার কুকারে কড়াইশুটিগুলো দিয়ে দিলাম এবার এতে দেব জল খুব সামান্য পরিমাণ জল এখানে দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন এবার এটা প্রেসারে দিয়ে আমি তিন থেকে চার মিনিট এটা সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট পর দেখুন এটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে এবার এই সেদ্ধ করা কড়াই শুটি মিক্সিতে দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব কড়াইশুঁটির পেস্টটা ভালোভাবেই তৈরি হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি এতে হিংটা দিয়ে দেব এই হিংটা আমি দশ মিনিট আগে থেকে জলে গুলে রেখেছিলাম এবার এতে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম এবার এতে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি স্বাদ মতো এবার এতে দিচ্ছি ভাজা মশলা এবার এই সবটা মিশিয়ে নিলেই পুরটা তৈরি হয়ে যাবে কড়াইশুঁটির শুটির পুরটা তৈরি হয়ে গেছে আর কচুরি বানানোর জন্য ময়দাটা মেখে নিতে হবে এখানে মতো নুন দিয়ে দিলাম এবারেতে ময়ানের জন্য তেল দেব গরম করে রাখা তেল দিলাম এবার জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গিয়েছে এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব একটি লেচি নিয়ে এর মধ্যে কড়াইশুঁটির পুরটা দিয়ে দিলাম এবার এটা চারপাশ থেকে ভালোভাবে এভাবে মুড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুরগুলো বাইরে বেরিয়ে না যায় এই একই ভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব এবার তেল দিয়ে একটা একটা করে লেচিগুলো এভাবে বেলে নিচ্ছি এবার কড়াইতে তেল গরম করে নিয়ে এতে বেলে রাখা লেচিগুলো দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিতে হবে কুচিটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে তবেই কচুরি বেশি ফুলবে তৈরি হয়ে গেল কড়াইশুটির কচুরি আমার এই কড়াইশুঁটির কচুরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি টিলেতে লাইক করবেন আর আমার বং ফুডমুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন